2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গা এবং 2020 সালের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করার চেষ্টার ঘটনায় ফেডারেল তদন্তে গ্রেপ্তার হতে পারেন বলে শঙ্কা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানান, বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথের কাছ থেকে তিনি গত রবিবারে একটি চিঠি পান। তাতে জানানো হয়, 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেওয়ার চেষ্টার ঘটনায় তিনি গ্র্যান্ড জুরির তদন্তের টার্গেটে রয়েছেন, অর্থাৎ ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনতে কাজ করছেন কৌশলীরা। এমনটি হলে কেন্দ্রীয় সরকারের ফৌজদারি অভিযোগের মুখে পড়তে চলেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।